আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর এবং কম খরচে চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখাবো। তো ভিডিওটা দেখার আগে আপনাকে বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন। তো আমি একে একে এই বাড়িটার বাড়ির ডিজাইনটা একটা চক্কর দিয়ে অর্থাৎ ঘুরে একটা বাড়ির ডিজাইনটা দেখিয়ে তারপর এটার ভিতরের ডিজাইনটা কীভাবে করা হয়েছে, ভিতরে কী কী আছে আমি বিস্তারিত একে একে আপনাদের দেখাবো। তো এই জন্য আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। তো বাড়িটার কালার রং এগুলো আপনি চাইলে পরিবর্তন করে আপনার মন মতো করে করতে পারবেন। আমি আমার মন মতো করে এটা করে দিয়েছি। তো গ্রামের জন্য এই বাড়িটা খুবই কম খরচে উপযোগী একটি বাড়ির ডিজাইন, আমি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এবং বাড়ির ডিজাইনের অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে আপনি আমার চ্যানেলেও চলে যেতে পারবেন। তো আগে এই ভিডিওটা শেষ করে নিন, কারণ এই ভিডিওটা আসলে খুব ভালো এবং খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন, যেন কম জায়গায় কম খরচে খুব সুন্দরভাবে সব চাহিদা মিটিয়ে দেওয়া হয়েছে এই বাড়ির ডিজাইনটিতে। তো বাড়ির ডিজাইনটি শেষ। তো চলেন এখন এটা আমি বিস্তারিত দেখব। তো চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথমে উপর থেকে ছাদ খুলি, তারপর ভিতরে কী কী আছে দেখাই। তো দেখেন ছাদ খুলে ফেলছি। তো ছাদ খোলার পরে আপনাদের একটু দেখাই ভিতরে কী কী আছে। তো দেখেন এটা হচ্ছে প্রবেশ পদের এটা হচ্ছে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এখানে উপরে উঠবেন। উপরে ওঠার পরে দেখেন হাতের দুই পাশে রয়েছে দুইটি রুম। তো হাতের বাম পাশে রয়েছে মাস্টার বেডরুম, যেটা এটা হচ্ছে মূল বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এটাকে। এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এই যে বারান্দাটি। এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এই দেখেন এটার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এবং টয়লেটের উপরে রয়েছে তাক মালামাল রাখার জন্য, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবং এর পাশে রয়েছে আরেকটি রুম, এবং এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা। এবং পিছনের দিকে যাই, তো দেখেন পিছনের দিকে রয়েছে এখানে আরেকটি রুম আছে, এবং এখানে রয়েছে মাঝখানে ডাইনিং স্পেস। এবং এখানে রয়েছে আরেকটি কমন টয়লেট, এই যেটা এটা হবে কমন টয়লেট। এবং এখানে রয়েছে একটি ছোট রান্নাঘর। তো এই হচ্ছে এটা টোটাল থ্রিডি ফ্লোর প্ল্যানটি। তো আমি একসাথে আবার একটু সুন্দর করে বলিয়ে দিই আপনাদের। তো এখানে এক দুই তিন তিনটা রুম হয়েছে। আপনি চাইলে যে কোনো একটা রুমকে, যে এই রুমটাকে ঢোকার পর হাতে ডান পাশের রুমটাকে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন, আর যদি যাদের ড্রয়িং রুম প্রয়োজন হবে না তারা এটাকে রুম হিসাবে ব্যবহার করতে পারবেন, বা আপাতত ড্রয়িং রুম ফিউচার রুম বা লাগ বেশি হলে তখন এটাকে বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং পিছনে রয়েছে দেখেন আরেকটি রুম, এটা আপনি গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এই হচ্ছে ডাইনিং স্পেস, এবং এটা মাস্টার বেডরুম। এখানে রয়েছে দুইটা টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট। এবং এখানে রয়েছে একটি ছোট রান্নাঘর। তো এই হচ্ছে এটার টোটাল থ্রিডি ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা মাপসহ টুডি ফ্লোর প্ল্যানটি দেখব। তো দেখেন এটা হচ্ছে এটার মাপসহ টুডি ফ্লোর প্ল্যান। আপনাদের আমি মাপগুলো যদি একটু দেখাই তাহলে কোথায় কী পরিমাণ মাপ আছে। তো দেখেন এটা হচ্ছে সিঁড়িটা আছে আপনার 6 ফিট, অর্থাৎ 6 ফিট প্রস্থের একটি সিঁড়ি। যেহেতু একতলা একটি বাড়ি, এটা সিঁড়িটা একটু ছোটো রাখা হয়েছে, আপনি 7 ফিট রাখতে পারেন চাইলে। এবং বারান্দা 1 আছে 11 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট, এবং বারান্দা 2 11 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট। এবং মাস্টার বেডরুম আছে আপনার হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট। এবং ড্রয়িং রুমটা বা বেডরুম যেটাই করেন না কেন, এটা আছে আপনার 11 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট। এবং কমন টয়লেটটা, সরি, অ্যাটাচ টয়লেটটা রয়েছে টয়লেট 1 7 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি, এবং মাঝখানে রয়েছে 3 ইঞ্চি একটি ওয়াল। তারপর রয়েছে কমন টয়লেট অর্থাৎ টয়লেট 2, এটা রয়েছে 7 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। আর বেডরুম 2 বা 3 যেটাই বলেন, এটা আছে আপনার 11 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। তো ডাইনিং এরিয়াটা এখান থেকে এই পর্যন্ত আছে 10 ফিট 1 ইঞ্চি বাই, এখান থেকে এই দরজার কোনা পর্যন্ত আছে 8 ফিট 7 ইঞ্চি। এবং রান্নাঘরটা আছে এদিকে 7 ফিট, এবং এদিকে রয়েছে আপনার 4 ফিট 10 ইঞ্চি। তো এ হচ্ছে এটার টোটাল মাপগুলো। তো এটার জায়গার পরিমাণটা কতটুকু আছে একটু দেখি। তো দেখেন এটা দৈর্ঘ্য আছে 30 ফিট, এখান থেকে আছে 30 ফিট, এখানে এখান থেকে এখানেও রয়েছে আপনার 30 ফিট, অর্থাৎ 30 ফিট বাই 30 ফিট, টোটাল 900 স্কোয়ার ফিটের এই জায়গাটি। অর্থাৎ যাদের 900 স্কোয়ার ফিট মাত্র 2% জায়গা, 2.06%, অর্থাৎ 2% জায়গা যাদের আছে তাদের জন্য এই বাড়িটা খুবই পারফেক্ট একটি বাড়ির ডিজাইন। তো আপনার চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারেন, বাড়ির ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন। তো এই হচ্ছে 30 ফিট বাই 30 ফিট, 900 স্কোয়ার ফিট, অর্থাৎ 2% জায়গায় চমৎকার একটি ফ্লোর প্ল্যান। তো চলেন এখন এটা করতে গেলে আপনাদের কেমন খরচ হবে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব, যাতে আপনারা তৈরি করতে পারেন। প্রায় 30 ফিট, অর্থাৎ 900 স্কোয়ার ফিট, অর্থাৎ 2% জায়গায়। তো আপনার এই 3 রুমের, অর্থাৎ 2 বেডরুম এবং একটা ড্রয়িং রুম বা বেডরুম, 3 বেডরুম বা 2 বেডরুম যেটাই বলেন না কেন, যদি এই বেডরুমটা, এই বাড়িটা আপনি যদি করতে চান
তাহলে আপনার কেমন খরচ হবে, তো সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। তো তবে মনে রাখবেন, জায়গা স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে আপনি যদি সেম এই রকমভাবে এই প্ল্যান অনুযায়ী 30 ফিট বাই 30 ফিট এই ডিজাইনটি করে থাকেন, তাহলে আপনার খরচ হবে মাত্র 12.5 থেকে 13 লাখ টাকা খরচ হবে সেম এই বাড়িটা করতে গেলে। তো এই হচ্ছে এই বাড়িটার টোটাল খরচের হিসাবটা। তো আপনারা চাইলে সেম এরকমভাবে করতে পারেন, অথবা চাইলে একটু পরিবর্তন করে করতে পারবেন। তো বাড়ির ডিজাইনের অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে চলে যান। আর এই বাড়িটা যদি একটু কম বেশি করে, অর্থাৎ 30 ফিট জায়গায় 32 ফিট বা 28 ফিট একটু কম বেশি করে করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারবেন।